পরীক্ষা দেওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি এভিডেন্স দিয়ে গিয়েছি মেরে, এটা বলেছি আপনাদের মেয়েকে ভুলে থাকে না। স্যার বলেছে সমস্ত অভিযোগ গুলো আমরা কমিশনে জমা করবো, তখন আমরা সেখানে স্যারকে কাউন্টার করবো, তাহলে স্যার অ্যান্সার কি কেন বার করা হলো। স্যার বলছেন যে ওটা কমিশন বার করেছে, অ্যান্সার কি বার করা মানে এই নয় আমরা রেজাল্ট বার করে দেবো। আমি বললাম তখন আমরা ভেবেছিলাম স্যার প্রসেসটা ইমিডিয়েট হল করা দরকার, অ্যান্সার কি বার করার পরে তো আমাদেরকে প্রেশার করা হচ্ছে, বলি তো আমরা চ্যালেঞ্জ করো না, বলছি যে এক্সামে এতটা বিষ আছে সেটাকে কেন আমরা চ্যালেঞ্জ করবো, সেই এক্সামে আমরা কেন চ্যালেঞ্জ করবো। তখন স্যার আলটিমেটলি বললেন যে আমরা গোটা ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করবো এবং এটা প্রতিশ্রুতি দিলেন যতদিন ইনভেস্টিগেশনটা কমপ্লিট না হচ্ছে ততদিন ওই প্রসেসটাকে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে। একটা কথা শিওর, রেজাল্ট এখন দিচ্ছে না, এইটা এখন ঘুরে যাওয়া আসছে না, যেটা এপ্রিলে বেরিয়েছিল সেটা বুঝো সেটা হচ্ছে, রেজাল্টের কোনো গল্প এখন নেই, মানে জুন জুলাই আগস্ট কোনো গল্প নেই, এইটুকু শিওর। আমাদেরকে বলা হয়েছিল যে মার্চ মাসে শেষ করে এটা করা হবে, আলোচনা করা হবে, মিটিং করা হবে, তাহলে সেটার কোন আপডেট না? মার্চ মাসে শেষ করে কোনো টাইমলাইন দিতে চাইনি, ওরা বলেছিলেন আগের মানে বলা হয়েছিল আমাদের শেষ করে একটা মিটিং হবে। আমি বললাম স্যার আগের দিন তো আপনি বললেন যে আপনি আমাদের ডেট দিলেন আমরা আলোচনা করবো, সেদিন আমাকে বলেছিল 19 তারিখ বলেছিল, আমরা 4টা জেলা রিপোর্ট পেয়েছি, এখনো সব জেলা পাইনি, সব জেলা পেলেই আমাদের তদন্ত শুরু হবে। তো আজকে বললাম এখনো সবাই ছিল সেম কথা বললো যে আমরা এখনো সব জেলা রিপোর্ট পাইনি, বলছে এই তো তোমরা 10 দিন আগে এলে তাহলে কি করে পাবো। মানে মোটামুটি উনি বলতে চাইছেন এই 23টা জেলা রিপোর্ট পেতে এখনো হয়তো সময় লাগবে। এবার অ্যান্সার কেন করলেন, বলছে ওটা করলাম ওটার সঙ্গে রেজাল্টের কোনো সম্পর্ক নেই, মানে একদিক দিয়ে আশ্বাস দিলেন এখন মোটামুটি 4-5 মাস রেজাল্টের কোনো গল্প নেই, এইটা ওনার দিদি শিওর কোর্টে গেছো, আমার কাছে কেন আছো কোর্টে, দেখে নাও মহামান্য আদালত যা রায় দেবে আমি তাই মেনে নেবো, এটা উনি বলছেন। আপনি মানে ও চাইছে যে রেজিগনেশন দিক, তাহলে তাহলে রেজিগনেশন আপনারা দুর্নীতি করছেন, চাইছে তাহলে রেজিগনেশন দিবেন, যদি দুর্নীতি হয়েছে একটু বলতে না ভাই বলে করেছো ওনারা প্রমাণ করো, তারপর ওনারা যা সিদ্ধান্ত নেবেন ওনারা দেখবেন, ক্যান্সেল করেন না। তখন আমরা বললাম যে স্যার হাইকোর্টে পরে আসছে, আগে তো আপনি আপনি চাইলে আগে পারবেন, আমরা বললে আমি আজকে বিকালে কেস তুলে নিচ্ছি, যদি আপনি পরে আমাদেরকে প্রতিশ্রুতি দেন যে আমরা এই করবো, না ওইটা আমি কখনোই পারবো না। মানে উনি চাইছেন যে কেস আপনি যা করছেন এরপরে কিন্তু বড় কেস করবো, আপনি অ্যান্সার কিন্তু ভুল করলেন এইবার কিন্তু এক্সামটা পুরোপুরি হোল্ড করে দিল, আপনার কোনো এক্সাম বার করতে পারবেন না। তখন ডাইরেক্ট বলছি আমি হুমকি দিচ্ছ, হ্যাঁ স্যার যদি আপনি মনে করেন যে না হয় তাহলে কিন্তু আমরা হোল্ড করবো, আমরা বড় কেস করবো এবং আপনাদের পুরো প্রসেসটা হোল্ড করবো, আপনার কাছে টাকা খেয়েছেন তাকেও চাপ দিতে পারবেন না, আপনারা কিছু এগোতেও পারবেন না। তখন এরা একটু টপিক চেঞ্জ করে একটু সিটিজেন কন্ট্রোল করেছে, আমাকে একটু মানে একবার বলে হুমকি দিচ্ছে, আমি বলে দিচ্ছি আমরা বড় কেস করবো, আপনাদের প্রসেসটা পুরো আটকে দেবো, আপনারা কিছু এগোতে পারবেন না। তবে এইটা উনি সবার সামনে একদম মোটামুটি লিখিত নয় কিন্তু 90% শিওর আমার মনে হলো যে পিএসসি ক্লাস সিটটা সিঙ্গেল সিট এক্সাম হবে, আর যতটা কড়া পদক্ষেপ করা যায় মানে টেটে যেমন হয়েছিল ওই রকম টেন্ডারের সঙ্গে কথা বলছে পুরো স্বচ্ছভাবে, এইটা কিন্তু মোটামুটি আমার 80-90% মনে হলো হবে, নয়তো আমরা বললাম যে এক্সাম বয়কট করবো, এটা কিন্তু মনে হলো যে হবে, মানে আগামী পিএসসিটা একটু হলেও ভরসা করা যায়। না
যেটা লিখিত দেওয়া আছে ঠিক আছে আমরা ভাবিকে যখন করে এক জায়গায় বের করে ঠিক আছে সেখানেই একটা লিখিত পরিস্থিতি হয়ে যায় ওটা আমরা স্বচ্ছভাবে পরীক্ষা নেবো এখানে লিখিত পরিস্থিতি হওয়া যায় না টেকনিক্যালি জায়গা থাকে না আমি হয়েছে স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া যায় সেখানে লিখিত পরীক্ষা কিন্তু আলাদা করে প্রতিশ্রুতি জায়গায় থাকে না যে আমরা স্বচ্ছভাবে পরীক্ষা নেবো বলতে দাও বলতে দাও একটু বলতে দাও একটু বলতে দাও ওরা বলে নিক তারপরে আমরা প্রশ্ন করবো ওদের ওদের শেষ করতে দাও সেটাকে আটকাবার জন্য আপনাদের যা ব্যবস্থা নেওয়া সেটা আপনাদেরকে করতে হবে এখন তো পুলিশ যদি করছে ওই করছে তাই করছে বললে হবে না জানতারা গ্যারান্টি করে আটকাবে না এক নম্বর এটা আমরা শোনাইনি সেকেন্ড নাম্বার একটা জিনিস ওখানে আমরা বলেছি যে এই যে মিসলামিয়া যখন প্লাস্টিক পরীক্ষাটা সিঙ্গেল সিটে যদি না হয় তাহলে প্রশ্নের ভ্যারিয়েশন যেন একবারই না হয় সেটা একটা ফরাস করবো এটা এটা ওরা চেষ্টা করবেন তবে আমরা চেষ্টা করবো সিঙ্গেল সিটে পরীক্ষাটা লিখে যাতে কোনো রকম প্রশ্নের ভ্যারিয়েশন না হয় ইন্ডিভিজুয়াল স্কোরটা যে WBCS যারা পরীক্ষার্থীকে দেখে গেল থেকে থাকে WBCS এবং WBA অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এটুকুর ইন্ডিভিজুয়াল স্কোরটা দেয় না আমরা বলেছি অন্য পরীক্ষার মতো এই পরীক্ষাটাও দিতে হবে ইন্ডিভিজুয়াল স্কোরটা একটা আবশ্যিক ব্যাপার হবে এবার থেকে সমস্ত পরীক্ষা যেন ইন্ডিভিজুয়াল স্কোরটা দেয় কিছু করে দিয়ে